কাছে আমি তোমার অনেক কাছাকাছি, এই তো আছি আমি তোমার অনেক কাছাকাছি। থ্যাংক ইউ। ও হচ্ছে যারা আপনারা তো আমাদের দেখেছেন আমাদের গান, আমাদের এখানে নতুন যেরকম সিঙ্গাররা আসে আমরা পুরনোদের কেউ নেই। সো শি ইজ ও এখানকার মেয়ে, বাংলাদেশের মেয়ে কিন্তু থাকে লন্ডনে, নো? ভালো গান করে, আমরা আজকে কিছু গান শুনবো। সো যারা ওয়েলকাম টু নিউজ 24। থ্যাংক ইউ, ওয়েলকাম। সো প্রথম কথা হচ্ছে, হাউ ডিড ইউ ফাইন্ড মি? আমি আপনার শোজ দেখেছি, ইউটিউবে শোজ, বেশ কিছু শোজ দেখেছি। সো ওখান থেকে আমি দেখলাম, সো খুব ভালো লাগে শোগুলা, ভেরি নাইস। যারা আসে তারা খুব সুন্দর সুন্দর গান করে, ওভাবে আর কি। আচ্ছা, সো তোমার আম্মু আমাকে নক করেছিল, তোমার আম্মু দেখেছো নাকি তুমি দেখেছো? তুমি দেখে বলেছো? দুজনেই দেখেছি। আচ্ছা, সো কেন আসতে চাইলে আমার সাথে? আমি তো গান করি, গান খুব পছন্দ করি তো, আর স্পেশালি গিটার দিয়ে প্লে করে গান যেটা, আর আপনার শোতে এরকম একটা ইয়ে আছে, এই জন্য মনে হলো যে হ্যাঁ আমিও গিটার দিয়ে ভালোই করতে পারবো গান, সো একটু গল্প করা যাবে এই জন্য। হ্যাঁ, আজকে তুমি এখানে। প্রথমে তো তোমার, আমার যারা অডিয়েন্স আছে আমাদের নিউজ জিও যারা দেখে ইউটিউবে, তুমি একটু তোমার পরিচয়টা দিয়ে দাও, তুমি কী করো? আমি একটু বলেছি বাকি। হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে এখন ইউনিভার্সিটিতে আছি, তো আমি এখন লন্ডনে আছি, ওখানে ফার্স্ট ইয়ার ইউনিভার্সিটি, ফার্স্ট ইয়ার, সো পড়ালেখা করছি। কোন ইউনিভার্সিটিতে? আমারটা হচ্ছে ল্যাঙ্কাস্টার, ইউনিভার্সিটি অফ ল্যাঙ্কাস্টার, ওখানে। আর তার পাশাপাশি তো গান সবসময় ছোটোবেলা থেকে করছি, যেহেতু এখনও মানে গানটা ধরে রেখেছি, এটাই খুব মানে আমার কাছে খুব ভালো লাগে এটা চিন্তা করে। তো এটি পড়ালেখার পাশাপাশি গানও করি, আর এটা একটা মানে আর ভালো লাগে বলেই করা। বাংলা গানই শুধু করো না, অন্য ইংলিশ? হ্যাঁ, আমি ইংলিশ গান শুনি, ছোটোবেলায় করেছি, যখন আমি ওখানে যখন স্কুলে পড়তাম তখন ইংলিশ গান করা হয়েছে। তারপর আবার যখন পরীক্ষা ছিল অনেক, এই যে এ-লেভেল পরীক্ষা ছিল, এগুলোর জন্য আসলে গান, তারপর পিয়ানো প্লেয়িং, এগুলো থেকে একটু দূরে চলে গেছিলাম। তারপরে আবার পরীক্ষা যখন শেষ হলো তখন আবার নতুন করে করা, তো তারপর থেকে মেইনলি বাংলা গানটাই করা হচ্ছে পরীক্ষার পর থেকে। সো কার কার গান ভালো লাগে বাংলা? বাংলা আমি সবার গান শুনি, এখন স্পেসিফিক্যালি যদি নাম বলতে বলেন বা একটা স্পেসিফিক সং বলতে বলেন তাহলে আমার একদম মাথায় এটা স্পেসিফিক নাম না, ধরো কয়েকজনের নাম বলতে পারো যে এই গান তোমার ভালো লাগে, এদের গান ভালো লাগে সবার। এই যে বাংলাদেশের হৃদয় খান আছে, ওনার গান, তাহসানের গান, ওদের সবার গানই আমি মানে যেগুলো গান খুব বেশি ভিউ হয় সেগুলো শোনা হয় একটু বেশি, ভিউ হলে এটা সামনে চলে আসে, সো তখন ওটা আর কি শুনি। আর বেসিক্যালি আমি চেষ্টা করি সব গানই শোনার, মানুষ কি পছন্দ করছে এটা একটু বোঝার চেষ্টা করি, যেহেতু নিজেও গান করি আর কি। সো কি পছন্দ করে মানুষ এখন? আমার কাছে মনে হয় মানুষ একটু যে এরকম ধরনের লিরিক্স পছন্দ করে যেটা নিজের লাইফের সাথে একটু ম্যাচ করে, যেটা মানে সবার লাইফ এখন এত কমপ্লিকেটেড, আমরা চাই যে এমন একটা সং যেটার লিরিক্সটা আমার নিজের জীবনের সাথে মিলবে, সেরকম কিছু। একটু মানে কিছু স্যাড হতে পারে, হ্যাপি হতে পারে, বাট অ্যাজ লং অ্যাজ লিরিক্সটা একটু সিম্পল টাইপের লিরিক্স এবং নিজের জীবনের সাথে মিলে, আমার মনে হয় সেটা সবাই শুনবে। সো এরকম কোন গানটা শুনলা রিসেন্টলি আর আগে? এরকম যে একটু লিরিক্সটা খুব সুন্দর এবং জীবনের সাথে মিলে, এটা যে অপরাধী গানটা আছে, এটা আমার কাছে মনে হয় যে মানুষ খুব পছন্দ করেছে, বিকজ ইটস বিউটিফুল লিরিক্স এবং এটা মানে সবার হয়তো বা জীবনের সাথে ম্যাচ করেছে, যে কারণে
মানে টিউনটাও খুব সুন্দর, এ ধরনের গানগুলোর কথা বলছিলাম। সো তুমি লন্ডনে থাকো কিন্তু দেশের গানই শোনো আমাদের বাংলাদেশের? হ্যাঁ, এটা ঠিক, বেশিরভাগ টাইমেই দেশের গান শুনি, বাট অবভিয়াসলি বাইরে গেলে তো শোনা হয়, তখন আবার ওটা নিজেও একটু শুনি, ওখানকার গানও শুনি এখানকার। অ্যাকচুয়ালি মিউজিক তো কোনো মানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকার কথা না, এটা যেই ল্যাঙ্গুয়েজই হোক না কেন, ইটস টিউন অ্যান্ড মিউজিক একই কথা, সো দুটোই এনজয় করি খুব, ইভেন হিন্দি গানও শোনা হয়। তোমার কোনো গান শোনাবা? দেখ, হ্যাঁ আমি অবশ্যই আজকে আমার নিজের একটা গান শোনাবো, এখনই শুনি তাহলে। ওকে, সো এটা হচ্ছে আমার আমার নিজের গাওয়া, এটার লিরিক্সটা এবং সুরটা করেছেন ডক্টর মুক্তাদির, যা আমার নানা, এবং হ্যাঁ আমি গিয়েছি, আমার খুব পছন্দের গানটা। সো তো আছি আমি তোমার অনেক কাছাকাছি, তো আছি আমি তোমার অনেক কাছাকাছি, কানে কানে একবার বলো না আমার, কানে কানে একবার বলো না আমার, তোমায় আমি ভালোবাসি, তো আছি মানুষ শুনতে পাবে আর কি গানগুলো। সো আমার মনে হয় যে যারা শুনবে তারা খুব পছন্দ করবে। তোমার চ্যানেলের নামটা বলে দাও। আমার চ্যানেলের নাম, আমার নামটাই যারা হক, যেটা স্পেল করে দাও, ZARA তারপর স্পেস HUQ। একটা ফোক গান করেছি এর মাঝে, উইচ ইজ কোয়াইট ডিফারেন্ট টু, আমি যে দুটার কথা বললাম না, আমার নিজের ফোক অরিজিনাল। হ্যাঁ অরিজিনাল, এটা নিজের, এবং এটার লিরিক্স অ্যান্ড টিউন দুটোই আফজাল শরীফ করেছেন। গানটা খুব সুন্দর হয়েছে, ইটস লাইক একদম গ্রামের একটা সং। আর আমি যখন গিয়েছি, আমি ইউজুয়ালি তো একটু ডিফারেন্ট, আমার জনরা থেকে একটু ডিফারেন্ট এটা, বাট আই থিঙ্ক যে টোটাল জিনিসটা ইট ওয়াজ নাইস। সো অবশ্যই যারা শুনবে তারা বলতে পারবে ভালো, বাট ইট ইজ এ নাইস সং। সো তাহলে কি গান শুনবো আমরা এখন? এখন যে গানটা গাচ্ছি এটা হচ্ছে সাবিনা ইয়াসমিনের গান, শুধু গান গিয়ে পরিচয়, খুব সবাই পছন্দ করে গানটা আর কি। শুধু গান গে পরিচয়, শুধু গান গে পরিচয়, চলার পথে ক্ষণিক দেখা একে শুধু অভিনয়, শুধু গান গে পরিচয়, শুধু গান গে পরিচয়, অবুজ মনে কে যে ক্ষণে ক্ষণে, এ অবুজ মনে কে যে ক্ষণে ক্ষণে, চুপি চুপি দোলা দেয় ও গো যোছো না তুমি বলো না, কেন যে উতলায় হৃদয় শুধু গান গে পরিচয়, শুধু গান গে পরিচয়। ভেরি টাফ স্টাফ না? অ্যাকচুয়ালি আমি এটা ছোটোবেলা থেকে গাচ্ছি, তো এই জন্য আমার কাছে খুব ইউজ টু হয়ে গেছে। গিটারটা একটু নতুন, বাট তারপরেও খুব একটা ডিফারেন্ট একটা মজা আছে গিটারে বাজিয়ে গান করাটা, ডিফারেন্ট লাগে। থ্যাংক ইউ।